সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রসে সহমতে ভালো এবং সুস্থ আছেন তো কয়েকদিন আগে একটি ভিডিও দিচ্ছি আপনাদেরকে যে তিন মাসের আকামা ফি মকুপের যে বিষয়টা ওটা বলছিলাম তো এটা এই ভিডিওটাতে আপনারা অনেক হয়তো ভুল একটা কনফিউশনে আছেন যে আঁকামা বানাতে সম্পূর্ণ টাকাটাই লাগবে না না আসলে সেটা না আকামা বানাতে আপনার শুধু ফিটা লাগবে না যেটা আপনার মকতবামিল ফি এখানে আপনারা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটু এই আকামা তিন মাসের মক্তমা আমেল ফি মৌকুবের ঘোষণা গত আঠারো মার্চ দুই থেকে আগামী তিরিশে জুন পর্যন্ত দুই হাজার বিশ পর্যন্ত নির্ধারিত ফি দাঁড়ায় দুই হাজার চারশো রিয়াল অর্থাৎ সৌদি আরবের পাসপোর্ট বিভাগ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ইকামা নবায়নের সময় এই তিন মাসের ফি দিতে হবে না প্রবাসীদেরকে ফলে পরবর্তীতেই যখন ইকামা নবায়ন করবেন তখন মোট নির্ধারিত রিয়েল থেকে দুই হাজার চারশো রিয়াল কম পরিশোধ করতে হবে আপনারা তিন মাসের আকামা ফি বলতে মক্ত ফি দু হাজার চারশো রিয়াল দেওয়া লাগবে না এবং এটা আপনারা যখন নতুন করে আবার আকামাটা করবেন তখন আপনাদেরকে এই তিন তিন মাসের যে ফিটা দ্বারায় মক্তবামিল ফি দু হাজার চারশো রিয়াল এই টাকাটা আপনাদের মোট আকামা খরচ থেকে মাইনাস করে তারপর ওই বাকি টাকা টাকা দিয়ে আপনি এক বছরের আঁকামা করে নিতে পারবেন এই হচ্ছে মূল বিষয় হয়তো অনেকে আপনারা কনফিউশন ছিলেন যে না এখন আমি কোথায় গিয়ে তিন মাসের আঁকামাটা বানাবো বা কি না এই ধরনের কোনো কিছু না জাস্ট আপনারা ওই যখন আপনাদের আঁকামার মেয়াদটা চলে যাবে তখন আপনাদেরকে তিন মাসের মেয়াদের জন্য আপনাদের কোনো এক্সট্রা ফি দেওয়া লাগবে না আপনারা যখন নতুন করে আঁকামাটা করবেন তখন এই তিন মাসের অর্থাৎ দুই হাজার কম করে বাকি টাকাটা দিয়ে এক বছর এক বানিয়ে নিতে পারবেন তো এই ছিল আপনাদের অনেক কনফিউশন এটা নিয়ে আপনারা অনেক টেনশনে আছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন পুরা বিষয়টা তারপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেবো আর বেশি প্রয়োজন হলে অবশ্যই আমাকে এই মুহূর্তে একটা কল দিবেন ঠিক আছে বা মেসেজ দিয়ে রাখবেন তো দেখা হবে না এখনও নেক্সট ইউটিউলে সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিবেন যাতে নেক্সট ইউটিয়ালগুলো আপনি মিস মিস না করেন তো দেখা হবে ন কোনো টিউটলে থ্যাঙ্ক ইউ সো মাচ গুডবাই